हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। सुप्रिय दर्शक बंधुरा, रविवारे भूलेओ दोकान बाजार थेके एई जिनिस किने आनबेन ना, एर फले आपनार जीवने आसबे चरम दारिद्रता। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, 90% মানুষ আমাদের এই পৃথিবীতে, 90% মানুষ এই বিষয়টি জানেন না। আর এ কারণেই অক্লান্ত পরিশ্রম করার পরেও জীবনে কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। সংসারে অভাব অনটন লেগেই থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সতর্ক করতে চাই যে রবিবারে ভুলেও দোকান বাজার থেকে এই জিনিস বাড়িতে কিনে আনবেন না, জীবনে আসবে চরম দারিদ্রতা। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি যে রবিবার মানেই সূর্য নারায়ণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার। এই বিশেষ বারে যদি সূর্যদেবের উদ্দেশ্যে কোনো উপায় মেনে চলা যায়, তাহলে আমাদের জীবনে অত্যন্তই শুভ ফল পাওয়া যেতে পারে তাও সুনিশ্চিতভাবে। কারণ আমরা আপনারা সকলেই জানি সূর্য দেব হলেন প্রত্যক্ষ, যা আমরা প্রতিদিন তাকে দর্শন করতে পারি। আর এই সূর্য হল দ্বাদশ রাশি চক্রের শক্তি, আর এই শক্তি ছাড়া কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না। তাই যার জন্মকুণ্ডলিতে রবিতে অত্যন্ত শুভ, তার পক্ষে তো অত্যন্তই শুভ ফল আসবে। আর আপনার ক্ষেত্রে যদি রবি অশুভ অবস্থায় থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ উপায়টি মেনে চলুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেনাকাটা করতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেক সময় প্রয়োজনে আবার অনেক সময় শখ মেটানোর জন্য কেনাকাটা করেন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে সপ্তাহে যে কোনো দিন যে কোনো জিনিস কেনা একেবারেই উচিত নয়। বার অনুযায়ী যদি কেনাকাটা করা হয়, তাহলে ভাগ্য জাগ্রত হতে খুব বেশি দেরি লাগে না এবং সুখ সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায়। ঠিক এর পাশাপাশি এমন কিছু কিছু জিনিস আছে যা আমাদের রবিবারে ভুল করেও কেনা উচিত নয়। এর ফলে জীবনে চরম থেকে চরমতর দারিদ্রতা নেমে আসতে পারে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু উপায়ের কথা বলা হয়েছে, যেগুলি প্রতিদিন কিছু না কিছু উপায় মেনে চললে জীবনের বিভিন্ন সমস্যাগুলো তা ধীরে ধীরে দূর হয়ে যায়। তবে সম্পূর্ণটা আপনার বিশ্বাস ও আন্তরিকতার ওপরে নির্ভর করবে। খুব ছোট ছোট সাধারণ উপায়, সেগুলো মনে হতেই পারে যে এগুলোর কোনো ভিত্তি নেই। ভিত্তি আপনারা তখনই পাবেন যখন আপনারা শাস্ত্রের প্রতি অনুরাগী হন এবং শাস্ত্রকে বিশ্বাস করেন। বাংলায় একটা প্রবাদ আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। কথাটা যেমন সত্য, তেমন জীবনে এই ছোট ছোট উপায়ের মাধ্যমে সফল হওয়ার মূল চাবিকাটি কিন্তু আপনি নিজেই। তাই আসুন এই রবিবারে আমরা কোন জিনিস দোকান বাজার থেকে কিনে আনবো না,
আর এই প্রসঙ্গে আমি সবার প্রথমেই সোমবারের কথায় আসি। সোমবার দিন দুগ্ধ জাতীয় যে কোনো জিনিস কেনা যেতে পারে, এছাড়া রান্নাঘরে কোনো জিনিস কেনা যেতে পারে। তবে এই দিন সাজগোজের জিনিস বা ইলেকট্রনিক জিনিস কেনা একেবারেই উচিত নয়। এর ফলে আপনি কোনো রকম সুফল পাবেন না। আপনি যে উদ্দেশ্যে জিনিসগুলি কিনছেন সেই উদ্দেশ্য আপনার কখনোই সফল হবে না। এরপরে আমি আসি মঙ্গলবারের কথায়। মঙ্গলবার এই দিন জামা কাপড় কেনা অত্যন্ত শুভ বলে শাস্ত্রমতে মনে করা হয়। তবে অবশ্যই তা লাল রঙের হতে হবে। এছাড়া লাল রঙের যে কোনো কিছু কেনাও যেতে পারে। তবে এই দিন জুতো এবং লোহার জিনিস কেনা থেকে নিজেদের বিরত রাখুন। এরপর আসবো আমি বুধবারের বিষয়ে। এই দিন শিল্প সামগ্রী কেনা অত্যন্তই শুভ। এছাড়া চাল, বাসনপত্র এবং অ্যাকোরিয়াম কিনতে পারেন। এর ফলে আপনি খুব শুভ ফল পেতে পারেন। ঠিক একই রকমভাবে বৃহস্পতিবার দিন, এই দিন সম্পত্তি কেনা খুব শুভ। ইলেকট্রনিক জিনিসও কেনা যেতে পারে। তবে এই দিন ভুল করেও ধারালো কোনো জিনিস এবং কাঁচের জিনিস একদমই কেনা অনুচিত। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, বৃহস্পতিবারে আপনারা যাই কিনুন না কেন, ধারালো কোনো অস্ত্র ও কাঁচের জিনিস একদমই কিনবেন না। এরপর আসি শুক্রবার। পুজো পার্বণে কাজে লাগে এমন জিনিস, ঘর সাজানোর জিনিস এবং প্রসাধনী দ্রব্য, জামা কাপড় কেনা খুবই শুভ। তবে এই দিন রান্নাঘরের জন্য কোনো জিনিস কেনা যাবে না। ঠিক এই রকমই শনিবার দিন মেশিনপত্র এবং আসবাবপত্র কিনতে পারে। তবে এই দিন চামড়ার তৈরি কোনো জিনিস, নুন, সর্ষের তেল, কালো দানা শস্য ভুলেও কিনবেন না। এর ফলে শনি মহারাজের প্রকদৃষ্টির কবলে আপনি পড়তে বাধ্য হবেন। এবং সর্বশেষ আসবো আমি রবিবারের বিষয়ে। বন্ধুরা, রবিবার দিন যে কোনো লাল রঙের জিনিস কেনা অত্যন্তই শুভ। এছাড়াও এই দিন দানা শস্য কিনলে সৌভাগ্য বৃদ্ধি হয়। তবে এই দিন ভুলেও লোহার তৈরি কোনো জিনিসপত্র কিনবেন না। সেটা হতে পারে রান্নাঘরের কোনো লোহার জিনিসপত্র বা আপনার বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ি তৈরিতে কাজে লাগার জন্য লোহার রড, এমনকি লোহার টিন, যে কোনো জিনিস, লোহার তৈরি এমন কোনো জিনিস আপনি এই দিন কিনে আনবেন না আপনার বাড়িতে। এর ফলে সূর্য নারায়ণ আপনার ওপর অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে ধ্বংস হয়ে যাবেন। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা